শুভ সন্ধ্যা। লোকপুর মৌসুমী ক্লাব ও লোকপুর মৌসুমী নাট্য সংস্থার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করুন। যাত্রা বাংলা সাহিত্য সংস্কৃতির এক প্রাচীন ঐতিহ্যবাহী গৌরবময় কলা শিল্প। যাত্রা শিল্পকে সজীব ও গতিশীল রাখতে আমাদের বাৎসরিক ও ধারাবাহিক প্রয়াস। বর্তমান বৎসরের যাত্রাপালা ওগো বিষ্ণুপ্রিয়া। সমবেত শ্রুতি দর্শক বৃন্দ, আজ থেকে চার দশক আগে যাত্রার সেই স্বর্ণযুগে তদানীন্তন অতি প্রসিদ্ধ অগ্রগামী যাত্রা সংস্থার প্রযোজনায় স্বর্গতা বীণা দাশগুপ্তের অসাধারণ অভিনয় ও সঙ্গীত মাধুর্যের যাত্রাপালা ওগো বিষ্ণুপ্রিয়া মানুষের ভাব জগতে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিল। আপনাদের অনেকেরই স্মৃতিতে মননে তা এখনো অনেকবার। শুধুমাত্র আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রশ্রয় ও আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা এই যুগান্তকারী যাত্রাপালা মঞ্চস্থ করার দুঃসাহসিক প্রয়াস নিয়েছি। আমাদের অভিনয়গত ভুল ত্রুটি, পরিবেশনা, দর্শক আপ্যায়ন ও অনুষ্ঠানের পরিচালনায় দুরস্ত ত্রুটি আপনাদের ক্ষমা সুন্দর মনোভাব ও দৃষ্টিভঙ্গিতে মার্জনা করবেন। আপনাদের কাছে আমাদের অগ্রিম বিনীত প্রার্থনা। মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী তারামা, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদকে মাথায় নিয়ে শুরু করতে চলেছি লোকপুর মৌসুমীর বিনম্র নিবেদন ওগো বিষ্ণুপ্রিয়া। রচনা সুনীল চৌধুরী, মঞ্চ সেভেন স্টার ডেকোরেটার্স লোকপুর, সাজসজ্জা ধ্বনি আবহ আলো মা লক্ষ্মী সাজঘর বুদ্বুদ বর্ধমান, নির্দেশনা ডাক্তার হিমাদ্রি কুমার পাল, সহ নির্দেশনা শ্রী জিতেন্দ্রনাথ লায়েক। আজকে আমাদের যাত্রাপালা ওগো বিষ্ণুপ্রিয়া। গেল গেল গেল, চার জন্ম সব গেল, মৃত্যু শাসন নবদ্বীপের শত্রু সমাজ একেবারে মাথায় চেপে বসেছে। পবিত্র জাহ্নবীর তীরে একান্ত সন্ধান করব, তারও উপায় নেই। চারিদিকে অস্পৃশ্য কালো কালো ছায়া ছোট লোকেদের। মা কালী কৈবল্য দায়িনী, বিশ্বাস করুন আমি আপনার মন্দির প্রাঙ্গনে পা দিই নাই, মাকে আমি শুধু দূর থেকে প্রণাম করেছি। আবার আবার তুই মিথ্যে কথা বলছিস বেটা চাঁড়াল, অস্পৃশ্য হয়ে তুই আমার কৈবল্য দানিকে মা বলেছিস। দেখুন মধুপতি মশাই, এই নীচ চন্ডালের স্পর্ধা দেখুন। আজ অমাবস্যা বাদ শাস্ত্র মতে মাকে কারণ বাড়িতে অবগ্রহণ করে আমি পূজায় উপবেশন করবো, এমন সময় আমার সময় এই বলে চাঁড়ালে মাকে প্রণাম করে দিলে সব পণ্য করে কথা। সামান্য একটা চড়াল হয়ে তোমার গৃহদেবীকে প্রণাম করলো। না পৃথিবী ছিল আমি করি নাই ঠাকুর মশাই, আমি শুধু দূর থেকে প্রণাম। ওরে বেটা চাঁড়াল, কাছেই হোক আর দূরেই হোক তুই আমার গৃহদেবীকে প্রণাম করবি কেন? না না এ ভালো কথা নয় চাপাল, তুমি যাও তুমি গৃহদেবতার শুদ্ধিকরণের ব্যবস্থা করো গিয়ে। আপনি কি বলছেন ঠাকুর মশাই, যে মায়ের পা ছুলে পাপি তাপি সবাই তরে যায় তার আবার শুদ্ধি কি গো? ওরে তুই শাস্ত্রের কি বলিস মানে ছেড়া? কিছুই আমি বুঝি নাই ঠাকুর মশাই, তবে এটুকু আমি জানি যে ছেলের পান্নামে মায়ের জাত যায় না। কেমন করে মানছেন
সকাল থেকে সকাল থেকে কিছু খাইনি, সারাদিন সারাদিন বলছি না, আজ ওকে শেষ করে তবেই আমি ছাড়বো। আমার বদলায় আর একটা হাত তুললে ওই খড়ম কেড়ে আমি তোমার পিঠে ভাঙবো। ওরা ব্রাহ্মণ, সমাজের মানি লোক বাবা, নে নে পায়ের ধুলো নে, ওরে নইলে অনর্থ হবে। অনর্থ চালালেরা, সমাজের এক পাশে পড়ে থাকি, আপদে ওরা খোঁজ নেয় না, বিপদে পড়লে একটা কানা করে দিয়ে সাহায্য করে না, তাহলে তাহলে কেন ওদের লাঞ্ছনা সহ্য করবো? শুনেন, এত বড় কথা, আমরা ব্রাহ্মণ সাক্ষাৎ ভগবানের অংশ, আর সামান্য মহিলার ছেলে হয়ে তুমি আমাদের সমালোচনা করো? ধরবেন না, আপনি ওর কোথাও ধরবেন না ঠাকুর গোসাই, আমাকে মারতে দেখে ওর মাথায় রক্ত উঠে গেছে, রাগটা পড়লে আমি নিজে সঙ্গে নিয়ে গিয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আসবো। থামো থামো, কোন লক্ষণ তুমি, ওরা শক্তের ভক্ত আর নরমের জন, মুখ সামলা, কথা বলে জানা রাখো। ভালো চাও তো সুরসুর করে এখানে কেটে পড়ো, না হলে আগে সমাজের মুখ থেকে এই মৃত্যাচারের মনত পাঠ করবো, তারপর আমার মায়ের পূজা। ওরা যে নগর কোটালের কাছে গেল, নগর কোটাল সব শুনলে তোকে যে শুনে দেবে রে, তাতে তো তোমারই পোয়া মারো। আমি বলছিলে তুমি তো দিব্যি ভগবানের নাম নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে পারবে, তোমার কি লজ্জা নেই? সকাল থেকে জ্বরের ঘরে বেহুশ হয়ে পড়েছিলে, আর সাজের বেলায় যে মন্দির বাড়িতে ঢাকির আওয়াজ শুনেছো অমনি বেরিয়ে পড়েছো, পণ্ডিতের গরমের ঘায়ে কার ঘা থেকে রক্ত ঝরলো, তোমার না আমার? যাগে যাগে, ও দু এক ফোঁটা রক্ত গেলে আমার কোনো ক্ষতি হবে না রে বাবা, কিন্তু কোটালের লোকেরা তোকে যদি ধরে নিয়ে যায়, আমি বাঁচবো? এ যারা আমার সয় না বামুন ঠাকুরেরা মন্দিরের দরজা থেকে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তবু তবু তোমার হুশ হয় না? ওদের ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্যে কেন কেন তুমি এত অপমান করে বেড়াও বাবা, কেন তুমি এত অপমান করে? কালিস না রে বচন, কালিস না, আমারও তো বড় ইচ্ছা, ঠাকুরের নাম মায়ের নিয়ে রামচন্দ্র তো আমারই মতো গুহসন্ডালকে বুকে ধরি ক্ষমা করেছিলেন, ওই তার চাই না। খবরদার বাবা, সামনে ওই ঠাকুর দেবতার নাম নেবে না, না হলে আমি তোমার সামনে বিষ খেয়ে মরব। কেন মরছো? কার উপর অভিমান করে তুমি এই কথা বলছো? হিন্দু ধর্ম তো কেবল চাপাল বা বাচস্পতি একা নয়, আমি অদ্বৈত আচার্য, জাতিতে ব্রাহ্মণ, তবে আমি তোদের মতো অত গোড়া নই। আমি বুঝি জাতি ধর্মের বিধিনিষেধ শুলে সমাজ থেকে যে সমস্ত মানুষকে অস্পৃশ্য সাজিয়ে রাখা হয়েছে তারা এগিয়ে না এলে হিন্দু সমাজের মঙ্গল নেই। আমার দিকে তাকিয়ে আছিস কেন রে? দিন আসছে যদি শাস্ত্র সত্য হয়, যদি কুরআন সত্য হয়, তবে তোদের মতো অস্পৃশ্যদের হাতে পূজার অধিকার তুলে দিতে তাকে আসতেই হবে। আপনি সত্যি বলছেন ঠাকুর মশাই, আমার যে বড় ইচ্ছা ওই বিগ্রহের পায়ে আমি একবার হাত দিই, ওর পায়ের ধুলো মাথায় নিয়ে আমি আমার বুকের জ্বালা জুড়াই। ঠাকুর মশাই, আমার সে ইচ্ছা কি অধিকার তুলে দিতে তিনি নিশ্চয়ই নেমে আসবেন। আমার পাশে একটু দাঁড়াতো, এতদিন এই জাহ্নবীর তীরে আমি একা একা শাস্ত্রোচ্চারণ করেছি, আজ আমার কণ্ঠে তোরাও কণ্ঠ মেলা, তোর চোখের জল তোর বাবার শরীরের রক্ত আমার শাস্ত্র জ্ঞান মিলিয়ে মিশে একাকার করে দিই,
দেখি বৈকুণ্ঠে তার আসন টলে কিনা। হরে মুরারি মধু কৈটব হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদেশ রক্ষা। চক্র গদা পদ্মধারী মুরারী জাগো বহুকাল পরে যেন হেরিনু তোমারে চতুর্বিংশ বর্ষ পরে আজই হয়েছে সময় এসেছি তোমারে নিতে। কোথা লয়ে যাবে মোরে কলির বৃন্দাবন নবদ্বীপ? নবদ্বীপ কেন, কি হয়েছে নবদ্বীপে? সনাতন হিন্দু ধর্মের চরম বিপদ, শাস্ত্রী নাহি মানে শাস্ত্র, ব্রাহ্মণ পূজায় রাজধর্ম ভুলি, মূর্ধর্মী শাসকের দল মত্ত আছে অলসী বিলাসী। হে প্রভু হে পতিত পাবন, চলো চলো নবদ্বীপ। না নারদ, ভক্তি ডোরে বাঁধা আমি, ভক্তি নাই যেথা, কার আকর্ষণে আমি যাইব সেথা। ভক্তি নাই যে কহিল প্রভু, ওই শুন শঙ্খ ধ্বনি হরে মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যোগেশ নারায়ণ নিরাশ্রয় মাং জগদীশ রক্ষা। লক্ষ্মী তিষ্ঠ ক্ষণকাল, এই চঞ্চলতা সাজে না তোমার, কর্মফল ভোগ করেছি যাদের ক্রন্দন শুনি তুমি আজ বিচলিত, কানে তারা নিজ কর্মদোষে। বাহ
বা নারায়ণ বা, কখন যে কি করো তুমি না পারি বুঝিতে। হাই প্রভু, চতুর্বিংশ বর্ষ পূর্বে যে প্রতিশ্রুতি তুমি মনে করেছিলে দান, আজই বুঝি ভুলেছ সে কথা। কি কথা? ভাবি দেখো মনে, সেদিন তুমি ডাকিয়া কহিলে মোরে, যাও নারদ, দিনে দিনে পৃথিবীতে হইতেছে অধর্ম সঞ্চার, শিবাস রূপেতে তুমি নবদ্বীপে লবহ জনম, দুই যুগ পরে আমি মিলিত সাথে একযোগে অধর্মের করিব বিনাশ। দুই যুগ অতিক্রান্ত প্রভু, পাপ ভার জগতার পারে না বহিতে, শিবাস রূপেতে আমি প্রতিদিন হেরেছি দুর্বলের চরম লাঞ্ছনা, নারী কাঁদে শিশু কাঁদে কাঁদে ভক্ত কুল, ত্রাসে শ্বাসে মুখরিত পৃথিবীর আকাশ বাতাস, তবু তুমি যদি থাকো নিরবনিত, তবে এই ভক্ত হয়ে আমি তোমার সম্বর তব রস আমি যাবো তব সাথে। কহিলে মাতা, যাহা সত্য তাহা কহি, সুখে থাক নারায়ণ বৈকুণ্ঠ বিলাসে, সহধর্মিনী আমি, রক্ষী বারে স্বামীর ধর্ম, আমি হব সাথে তব। কি কহিলে মাতা? তব শনে আমি যাব নবদ্বীপ ধামে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি, আজিকার পরীক্ষায় তুমি বিজয়িনী, প্রাণের চেয়ে প্রিয় তুমি, তবু আমি কীর্তি বাড়ে ধরা ধামে লক্ষ্মীর মহিমা, যুগে যুগে বাড়ে বাড়ে তোমারে দিয়েছি শুধু অপমান আর আঘাত, মন নাহি চাই প্রিয়ে তোমারে ঠেলে দিতে দুঃখের গভীরে, তাই করেছিল দ্বিধা নিজ হস্তে সে দ্বিধা তুমি করিয়া খণ্ডন, আমারে দিয়েছ তুমি মুক্তি পারাবার, শোনো প্রিয়ে, বলিতে হইব আমি চৈতন্য দয়াল, করণী আমার তুমি নাম বিষ্ণুপ্রিয়া, শঙ্খ নয় চক্র নয় গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের, কাঁদিয়া কানাতে হবে জগ জনমানি লবে, প্রেম বিনে গতি নাহি আর। সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে, সে কান্না হাসির চেয়ে অনেক সুখে, দূর করো মিথ্যা চিন্তা জাল, ধরো হাত, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, বিষ্ণুপ্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে, বলিতে হইব আমি চৈতন্য দয়াল, ঘরণী আমার তুমি নাম বিষ্ণুপ্রিয়া, শঙ্খ নয় চক্র নয় গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের, কানিয়া কানাতে হবে জগ জনমানি লবে, প্রেম বিনে গতি নাহি আর। গোটা নবদ্বীপটাকে আমরা দুই ভাই হজম করে ফেললাম, আর এক কলসি মদ হজম করতে পারবো না। আমি দেখছি শালা
ওই অদ্বৈত ঠাকুরকে। তাই তো, এছাড়া ঠাকুর গেল কোথায়? গঙ্গা থাকছে দেখছি একেবারে বিলকুল ফাঁকা, বেগতিক দেখে সালা কেটে পড়েছে। তুই যাই বলিস না কেন জগা, ওই সালা ঠাকুর না নিশ্চয় কোন নিশা গড়। এটা তুই কি বললি রে মেধ, নেশা করবে অদ্বৈত ঠাকুর? তুই সালা আস্ত একটা মাতা, মাতাল মাতাল বলবি না জগা, মাতাল মাতাল বলবি না। বেশ করেছি আমি মাতাল হয়েছি, মদ আমি আমার বাপের পয়সায় খাই, তোর বাপের পয়সায় খাই না রে। আমি বলছি অদ্বৈত ঠাকুর নেশা করে। আমি বলছি নেশা করে না। তুই শালা একটা আস্ত গাধা। এই জগা কি হলো রে তোর ভাই? তুই আমাকে গাধা বললি রে শালা, তোকে না দিয়ে তোকে নামিয়ে আমি এক ফোঁটা মদ পর্যন্ত খাই না, আর তুই আমাকে গাধা বললি। আরে না 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 না, কথা শোন কথা শোন। না না না, এ প্রাণ আমি রাখবো না, আজ আমি আজ আমি গঙ্গায় ডুবে আত্মহত্যা। আমরা দুই ভাই নবদ্বীপের নগর কোটা, ওই কাজী সাহেব থেকে আরম্ভ করে ওই নবাব পর্যন্ত আমাদের কথায় ওঠে বসে, ওঠে বসে। তুই ডুবে মরলে যে গোটা নবদ্বীপটাই বেধবা হয়ে যাবে দাদা। কি বললি দাদা? কাঁদিস নে দাদা, কাঁদিস নে। এমন লক্ষণের মতো ভাইকে ফেলে আমি কি মরতে পারি রে ভাই? দে দাদা পায়ের ধুলো দে। নৌলকিশোর গৌরাঙ্গ শূন্য নৌলকিশোর একই গৌরাঙ্গ সুন্দর স্বপ্নেতে কয়ে গেছে মোরে বারে বার। নৌলকিশোর একই গৌরাঙ্গ সুন্দর স্বপ্নেতে কয়ে গেছে মোরে বারে বার। আসিয়াছি নদিয়ায় আই তোরা ছুটে আয়, আসিয়াছি নদিয়ায় আই তোরা ছুটে আয়, দূরায় দাঁড়ায় তো ভক্তি পারাবা। কই কোথায় তিনি? আমার মন বলছে আমি এখানে ঠিক তাকে দেখতে পাব। আমি এই গোটা নবদ্বীপ তন্ন তন্ন করে খুঁজলাম, তবু তার দেখা পেলাম না। আচ্ছা আপনারা বলতে পারেন কোথায় আমার তিনি? কে কে আপনার তিনি? আচ্ছা এই সত্যি করে বলুন না, সত্যি করে বলুন না, কোথায় আমার লক্ষ্মী, কোথায় আমার নারায়ণ? এই যে বাবা আমি আমি লক্ষ্মী। এই যে বাবা আমি তোমার নারায়ণ। এসো বাবা এসো আমার বুকে এসো। না না আপনারা আমাকে পোষ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জবন হরিদাস। তুমি চেদাসী হও না কেন বাবা, আজকে তোমাকে পেট ভরে মাল খাও। না 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 না, তবেই শালা তোমার চৈতন্য হবে। সকল চৈতন্য হরি মুখে বলে হরি হরি, হা গোবিন্দ হা করে রাধা আঁখি ধরে,
সে কখনো ভগবান হতে পারে না, সে দাম্ভিক অহংকারী, জ্ঞানের গর্ব তার মজ্জায় মজ্জায়। এটার বাইরের আবরণ আচার্যদেব, নিমায়ের ভুলও একদিন ভাঙবে। কেমন করে ভাঙবে, কে ভাঙাবে তার ভুল? কেন, যুগে যুগে কালে কালে যিনি তার ভুল ভাঙিয়েছেন সেই লক্ষ্মী। লক্ষ্মী? লক্ষ্মীও এসেছেন আচার্যদেব। আমি লুকিয়ে লুকিয়ে কতদিন তাকে দেখে এসেছি। মায়ের আমার তপ্ত কাঞ্চনের মতো রং, পদ্ম পলাশের মতো চোখ, যখন হাসে জগতের সমস্ত মমতা যেন অধর বেয়ে ঝরে পড়ে। কোথায় কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে, সনাতন মিশ্রের বাড়িতে, নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ হ্যাঁ, এবার আমার মনে পড়েছে, একবার সনাতনের অঙ্গনে একটা 5 বছরের মেয়ে সুধা মাখা কণ্ঠে হরিবোল ডাক শুনে আমি বাহ্য জ্ঞান হারিয়েছিলাম। চোখে ছিল তার স্নেহের সুষমা, মুখে করুণার ধারা, আমি মন্ত্রমুগ্ধের মতো তার পা দুটো জড়িয়ে ধরে বলেছিলাম, সত্যি বলো তুমি কে? সে উত্তরে আমাকে বলেছিল, আমি তোমার মা। হ্যাঁ হ্যাঁ আচার্যদেব, তিনি আপনার মা, আমার মা, সারা বিশ্বের মা। আশীর্বাদ, আমি মূর্খ, আমি অবোধ, তাই লক্ষ্মীকে বাদ দিয়ে এতদিন শুধু নারায়ণকে ডেকেছি। নানা, আর আমি নারায়ণকে ডাকবো না, পুরুষের প্রাণ এত সহজে গলে না, এবার এবার ডাকবো আমি আমার মাকে। তাই লক্ষ্মীকে বাদ দিয়ে এত শুধু নারায়ণকে দেখেছি। না না, হবে, এবার হবে। লক্ষ্মীকে যখন আমি পেয়েছি তখন ভগবান আর আমাদেরকে মুখ ফিরে থাকতে পারবে না। এসো দেখো, আমি পেয়েছি আমার সাধনার ধন। আমি এসেছে মা, আমার ঘরে এসেছে মা। আমি পেয়েছি, ওরা তোদের আর ভয় নেই, আমি পেয়েছি আচার্য। আচার্য দেব, কোথা থেকে একটা আলোর প্লাবন যেন আমাকে ছেয়ে ফেলেছে। কাঞ্চনা, কাঞ্চনা, আমি জানি না কাঞ্চনা, এ আমি কোথায় এলাম কাঞ্চনা? আমি যে নিজেকে আর খুঁজে পাচ্ছি না, আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ পতিতের ভিড়, তারা দু হাত তুলে মা মা বলে আমার কাছে কি যেন চাইছে, আর আমি আমি আমার মমতার ভান্ডার উজাড় করে এই শুই তাদের দু হাত ভরে দিচ্ছি। শুই, তোর হলো কি? ও বুঝতে পেরেছি, যাকে দেখার জন্য নদীর ঘাটে এসেছিস তাকে দেখতে না পেয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই না? আজ নদীর গাঙে
জানিস কাঞ্চনা, উনি জ্ঞানী লোক, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত। ওনাকে নিয়ে এসব ঠাট্টা কি করিস কেন? ঠাট্টা করি বেশ করি, ও তাকে তোর গায়ে জাল ধরছে কেন? বাপ্পা, জ্ঞানী লোক, জ্ঞানী লোক তো তোর জন্য অপেক্ষা করে গঙ্গা ঘাটে হা করে বসে থাকে কেন? কাঞ্চনা, তোকে বললাম সই, তোর জ্ঞানী লোককে বাদে পেলি না, আমি কিছুতেই ছাড়ব না। যাবে কোথায় নিমাই? পুঁথি বগলে করে তো হনন করে হেঁটেই চলেছে। ওটা গঙ্গার ধার ঘুরেও কি কোথাও শাস্ত্রধানের মতো উপযুক্ত জায়গা খুঁজে পেলে না? হ্যাঁ পেয়েছি, চলো গদাধর, আমরা বরং এখানেই বসি, আজ আমরা পাঠ করব অলংকার শাস্ত্র। কি ব্যাপার, অলংকার শাস্ত্রে কি পণ্ডিত মশাইয়ের একমাত্র তপস্যা নাকি? কে? বাবা, আমাকে চিনতে পারছেন না? কপালে একজোড়া চোখ দেখেও চিনতে পারছেন না? আমার সইকে দেখার চেষ্টা করবেন না, আমাকে দেখুন, প্রিয়ার আমার লজ্জা বোধাচ্ছে, তাছাড়া আমার যাকে তাকে মুখ দেখায় না। আপনারা তাকে আপনি কি বলছেন? উনি নিমাই পণ্ডিত, গোটা নবদ্বীপে ওনার সমতুল্য আচার্য আর কেউ নেই। জানি, আর আপনারাই জানেন না যে আমার সইয়ের মতো সুন্দরী এই নবদ্বীপে কেন? কাঞ্চনা, গঙ্গেও নেই। কাঞ্চনা, ছিছি, আমাদেরই বরং ভুল হয়েছে গদাধর, চলো আমরা বরং ওপাশে যাই, কাল থেকে চতুষ্পাঠীতেই শাস্ত্রধ্যয়ন করব, গঙ্গার তীরে আসব না, চলো গদাধর। কাঞ্চনা, উনি কি ভাববেন বলবো? ভাববে তোর এই মিষ্টি মুখখানা, আর কি ভাববেন জানিস? তোর ওই মধুমাখা কণ্ঠে, দয়া করে ওর কথা কিছু মনে করবেন না। কাঞ্চনা, মা, ও মা, শুনছো? দেখ তোকে কি ডাকছে। আমি মা, আমি কি হয়েছে তোমার? আজ রোজ এই গঙ্গার ঘাটে তোমাকে কত হাসি খুশি দেখি, কিন্তু আজ তোমাকে ডেকে সাড়াই পাই না মা। আপনি এসেছেন মা, আমার প্রণাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, রোজ এই গঙ্গার ঘাটে তুমি আমাকে প্রণাম করো, আর আমি তোমার পরিচয় জিজ্ঞাসা করবো ভাবি, কিন্তু তার হয়েই ওঠে না। কার মেয়ে তুমি, কি নাম তোমার? আমার নাম বিষ্ণুপ্রিয়া, রাজপণ্ডিত সনাতন মিস্ত্রির কন্যা। আমি নিমাই পণ্ডিতের মা। আমি জানি মা, তোমাকে দেখে আমার একটা স্বাদ হয় মা, বলবো? বলুন। তুমি আসবে আমার ঘরে, লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পরে ঘরে আমার সুখ নেই, ছেলেটা বাইরে বাইরে ঘুরে বেড়ায়, কতদিন রাত্রিতে বাড়ি ফেরে না, টোল আর চতুষ্পাঠী নিয়ে মেতে থাকে, ওই আত্ম ভুলো ছেলেটাকে সংসারমুখী করতে একমাত্র তোমার মতো মেয়েরই আমার প্রয়োজন, তুমি আসবে মা আমার ঘরে? আপনি বড় প্রিয়ার বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা, আমার সইয়ের ভীষণ লাজু, আর তাছাড়া আমার সইয়ের কথাই তো আর বিয়ে হবে না। হ্যাঁ, সে তো ঠিক কথা বলেছো মা, কিন্তু সনাতন রাজপণ্ডিত সে কি আমার মতো গরিবের ঘরে মেয়ে দেবেন? কেন দেবেন না? আপনার ছেলের চেয়ে উপযুক্ত পাত্র আর কোথায় আছে? শিক্ষায় জ্ঞানে বুদ্ধিতে তার কোনো তুলনাই নেই। আমার মনে হয় আপনি সংবাদ দিলে প্রিয়ার বাবা রাজি হবেন। ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো, আজই আমি ঈশানকে পাঠিয়ে দেব। বিষ্ণুপ্রিয়া, মা বলে যখন ডেকেছিস তখন এই বুড়ি মাটাকে যেন পর করে দিস না মা, পর করে দিস না। ঈশান, ওরে ও ঈশান, এই এই সই, তোর হলো কি? ও শ্বশুরবাড়ির কথা ভুলে গেলি, শাশুড়িকে দেখি সে বাড়ি ফেরার কথাই ভুলে গেলি? এই শোন, বাড়ি ফিরতে হবে না। আজ ঢল নেমেছে বাইরে, ঘরে কি হবে? তাই সামান সামান রোগ উঠেছে, তোর মনে সই মোর মনে।
এই কষ্টে আমি ছাড়া পেয়েছি। লোচনের লজরটা যেন ঠিক শকুনের লজর, বাড়ি ঢুকে একটু পা বাড়াবো তারও উপায় নেই। লোচন গেছে কাঠপুরুতে, এই ফাঁকে আমি কোথায় যাচ্ছ? লোচন চলেছি বলি যাবো আর কোথায়? লোক মুখে শুনছি যে অদ্বৈত ঠাকুরের কাছে শ্রী ভগবান নেমেছেন, তাই একবার তেনার বাড়িতে গিয়ে নাম কীর্তনটা আমি শুনে আসি। থামো, যেমন পাগল তুমি তেমন পাগল তোমার ওই অদ্বৈত ঠাকুর। সংসারের সব ঝামেলা ঝক্কি যখন আমি সামলাচ্ছি, তখন আমার মামরা ছেলে গোবিন্দর সব ঝামেলা ঝক্কি তোমাকেই সামলাতে হবে। নিশ্চয়ই সামলাবো, নিশ্চয়ই সামলাবো। তোর ওই এক রত্তি ছোট ছেলেকে কোলে পিঠে করে আমি তো বড় করে তুলেছি রে। তাহলে তাহলে এখন আবার ভগবান ভগবান করে খেতে উঠছে কেন? চলো চলো বলছি বাড়িতে। লোচন হাতটা ছাড় না, মায়েরে বলছি এই আমি একটু টুকুস করে যাব আর নাম কীর্তনটা শুনে আবার টুকুস করে আমি ফিরে আসব। না 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 না, আমি তোমাকে কিছুতে ওই বামুনদের সঙ্গে মিশতে দেব না। শ্রী বাবা ওরে ওবাক কি বলতে নেই রে, এই বিধাতা পুরুষের পৃথিবীতে সব মানুষ কি সমান? এই পৃথিবীতে তুই যদি বুঝতে চাস তাহলে সবার সাথেই মিশবি, আর যত মিশবি না ততই তুই মজা খুঁজে পাবি রে বাবা। মজা 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 মজা, চলো না দাদু চলো আমাকে মজা দেখাতে গিয়ে। ওই এলো, যেমন দাদু তেমন তার নাতি, আমি সাবধান করে কি করব? দাদু ভগবান ভগবান করে নাচছে আর দাদ আর নাতি দুদিন পর কালি কালি করে নাচবে। যত ও বাবা বলি যাচ্ছ কোথায়? মজার কথাটা শোনো না, আমার সময় নেই, তুমি তোমার দাদুকে শোনাও। তোমাদের যত সব কথা তো কেবল ওই অদ্বৈত ঠাকুর আর অদ্বৈত ঠাকুর। না বাবা, এ অদ্বৈত ঠাকুরের কথা নয়, এবার নিমাই পণ্ডিত দেখলি লোচন তোর ওই এক রূপ, সব কথাটা না শুনে তুই চেঁচাতে শুরু করে দিবি। ঠিক বলেছো দাদু, জানো বাবা নিমাই পণ্ডিতের না খুব শিগগির বিয়ে। বিয়ে বলিস কি গোবিন্দ, এটা একবার এলাহি ব্যাপার। চল 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 আমরা একবার দেখে আসি। চল বলি তার জামেরা বলি বামুনের বিয়ে, তাতে তোমাদের কি? আর তোমাদের তো ডেকে নিয়ে গিয়ে মুচি মন্ডা খাওয়াবে না। একই বিতিকিচ্ছের কথা লোচন। না না, এখন আর ও কথা বললে চলবে না, আমার দা ঠাকুরের করা হুকুম জাত ধর্ম কিচ্ছু বিচার করা চলবে না। এই গোটা নবদ্বীপে যে যেখানে আছে সবাইকে নেমন্তন্ন করে নিয়ে যেতে হবে, আর তাই তো আমি এখানে নেমন্তন্ন করতে এসেছি গো। ঈশানদা কি বলছো তুমি, ওই ব্রাহ্মণদের বাড়িতে এই চণ্ডালদের নেমন্তন্ন? হ্যাঁ গো হ্যাঁ, আমার দা ঠাকুরের যে তাই হুকুম। কি মজা নেমন্তন্ন করতে ঈশানদা এসেছে, চলো না চলো না বাবা। না আমি ওই বামুন বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবো না। কেন বাবা? ওই বামুন সুদ্দর কি কারোর বাড়িতে লেখা থাকে নাকি? আমার নে ঠাকুর বামুন বলে তাকে কি তোমরা দাদা বলে দেখো না? ওই দা ঠাকুরের কথায় আমি এখানে এসেছি গো, এই চাঁড়াল পাড়ায় নেমন্তন্ন করতে, যেতে তোমাদেরকে হবে। শুনতে পেয়েছো তো বাবা? জানো বাবা বামুন বাড়িতে না আমি কোনোদিন নেমন্তন্ন খাইনি। তুমি হ্যাঁ করে দাও, আমি দাদু সবাই মিলে নেমন্তন্ন খেতে যাবো। দাও বাবা বলো হ্যাঁ, বলো বলো হ্যাঁ হ্যাঁ, বললো চল বল হ্যাঁ হ্যাঁ। ওই আল্লাহ দেই থাকো বলি, এত অপমান খেয়েও তোমাদের দাদু নাতির খুশ হয় না? এবার এবার আমার অপমান হলে তবেই তোমাদের শান্তি। ওরা লোচন যাসনে বাবা যাসনে, দাঁড়া শুনে যা, আমার সময় নেই। তোমরা দাদুনাতি যা ভালো বুঝবে তাই করো, আমি তোমাদের সাথেও নেই আর পাঁচেও নেই, কথাটা বলে গেলুম মনে রেখো। লোচনটা মুখে রাগ দেখালে কি হবে সন্ধ্যা, মনে মনে না ও খুব আনন্দিত হয়েছে। আর হবে নাই বা কেন, আমার দা ঠাকুর, আমার দা ঠাকুর এই গোটা নবদ্বীপে প্রাণ গো প্রাণ। নইলে নইলে ওই সনাতন ঠাকুরের মতো লোক এক কোথায় তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায়? ইস, এই কি বিতিকিচ্ছে রে মন আমার। তখন থেকে আমি বক বক করে যাচ্ছি, এখন আমার অনেক কাজ। চলি গো চলি গো মোহে। ইস, এই
এই শুভ কাজে বেরিয়ে এই দুটো অশুভ বিধি কিচ্ছে লোকের মুখ। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের কি কোনো সম্মান নেই? তাদের উপেক্ষা করে তুমি নিমায়ের বিবাহে প্রথমে দুই চণ্ডাল পাড়া এসেছো নিমন্ত্রণ করতে, কোন সাহসে? আগে আগে বিয়েটা যাক, সাহসটা আমাকে তিনি দিয়ে। খালি কৈবল্য দয়নি মা, তাহলে নিমাই পণ্ডিতে? না 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 না, এ কখনো হতে পারে না, এই বেটা নিশ্চয় মিথ্যে কথা বলছে। আহ চাপাল, মাথা গরম করো না, এসল যদি ভালো চাও নিমন্ত্রণ বন্ধ রেখে বাড়ি ফিরে যাও। একে একে তার চেয়ে বঞ্চ আপনারাই ফিরে যান, সময় হলে আমি ঠিক আপনাদেরকে নিমন্ত্রণ করে আসবো। চণ্ডালের পরে ব্রাহ্মণের নিমন্ত্রণ, সেই নিমন্ত্রণ আমরা গ্রহণ করবো। কেন পরে পরে নিমন্ত্রণ করলে কি পাত থেকে মাছ পালাবে? তখন তো দিব্যি চেটে পুঁতে খাবেন, আবার ঝোলা ভর্তি করে নিয়েও যাবে। বারবার ঈশান ঈশান করে কোনো লাভ হবে না, হুকুম নেমাই দা ঠাকুরে, দরকার হলে আপনারা তার কাছেই যান। আরে দাঁড়িয়ে আছো কেন মহেশ? আরে এসো, আরে বাড়িগুলো আমাকে চিনিয়ে দিবে। এসো না ভাই দা ঠাকুর, ওই এক কথা কতবার বলবো বলুন দেখিনি আপনাদের। আচ্ছা আচ্ছা, এই গোটা নবদ্বীপ তো আপনাদেরকে পণ্ডিত বলে প্রণাম করে, কিন্তু এখন দেখছি আপনাদের মতো মহামুখ এই গোটা নবদ্বীপে আর নেই। না না বাচস্পতি মশাই, এই অপমান আমরা কিছুতেই সহ্য করব না। আমরা সব ব্রাহ্মণ একজোট হয়ে কাজী সাহেবের কাছে যাবো। প্রথমে এত ধৈর্য হলে চলবে না, এবার তার একটু কমে উঠবে। বিয়ের আগে আমরা ব্রাহ্মণদের কাছে, তারপর নবসূত্রে দেখা করতে পারলে কাজী আর আমাদের কথা খেলতে পারবে না। ওই নিমাই পণ্ডিতের